আচ্ছা, হ্যালো দর্শকগণ, আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে আপনারা একটা ব্যাপারে খুব আশ্চর্য বোধ করবেন, মানে একটা ব্যাপার একটা জিনিসের প্রতি কি আগ্রহী হয়ে উঠবেন এবং খুব আশ্চর্য হয়ে যাবেন। তা আমি আপনাদেরকে একটা এই একটা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা আপনাদের দেখাই, দেখেন। দেখুন দেখুন, এটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা এটা কি, এটা হচ্ছে মাম পানি। আমরা জানেন, আমরা আপনারা সবাই জানেন যে আমরা যখন এই কোনো মিনারেল ওয়াটার খুঁজি বা পরিষ্কার পানি পান করতে চাই, তো আমরা সচরাচর দোকান থেকে একটা জনপ্রিয় পানি, ব্র্যান্ডের পানি, সেটা মাম পানি, মাম পানি কিনে ফেলি। ঠিক আছে, মাম পানি কিনে ফেলি, মাম পানি খাই। সেই মাম পানির বোতল আমি কিনেছি, কিনে আমি একটা এক্সপেরিমেন্ট করব, দেখেন। ঠিক আছে, এখানে করা হয়েছে কি, যে মাম পানির পানিটা, যে এই বোতলে যে পানিটা ছিল, সেটা এই একটা এই খালি গ্লাসে পানিটা ঢালা হলো, ঢালা হয়েছে। ঠিক আছে, আর এই গ্লাসে যে পানিটা আছে, সেটা হচ্ছে ফিল্টার করা পানি, মানে যে পানিটা ফিল্টার করা হয়েছে একটা স্পেশাল যন্ত্র দিয়ে। ঠিক আছে, তা আমরা সামনের দিকে এগোই। দেখুন এই যে যন্ত্র, দেখুন দেখুন এই যে যন্ত্রটা আছে, চারটা স্টিক বিশিষ্ট যন্ত্র, চারটা কাঠি বিশিষ্ট যে যন্ত্রটা আছে, সেই যন্ত্রটা হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইজার। আর এটার কাজটা কি এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন, এটা বিদ্যুৎ চালিত, মানে পাওয়ার সোর্স কানেক্ট করতে হয়। কানেক্ট করার পর করলাম কি, আমি যেই দেখেন এই তোমার, আপনারা দেখেছেন যে এই গ্লাসে, এই এই গ্লাসে হয়েছে কি, এই মাম পানি ঢালা হয়েছে, আর এটা হচ্ছে বিশুদ্ধ পানি, যেটা ফিল্টার করা পানি। দেখুন এখন কি, মানে এখন কি পরিবর্তনটা ঘটে, দেখুন, দেখেছেন আস্তে আস্তে কিন্তু এই গ্লাসের পানিটা কিন্তু ঘোলা হচ্ছে, আর এটা কিন্তু তেমন ঘোলা হচ্ছে না। আর একটু এই আমরা আরেকটু ওয়েট করি, দেখুন আমরা 1 মিনিট ধরে এই মানে এক্সপেরিমেন্টটা দেখি। দেখেছেন প্রায় এই মানে প্রায় 1 মিনিট, মানে দেখুন দেখুন এটা লক্ষ্য করুন যে 1 মিনিট ধরে এই যন্ত্রটা এই এখানেও এই গ্লাসেও আছে, এই গ্লাসেও আছে, এই গ্লাসে দুইটা কাঠি। এই এটা নিয়ম হচ্ছে যে এই যন্ত্র দিয়ে যদি এই যন্ত্র দিয়ে যে পরীক্ষা করতে হয়, যে কোনো পানির কন্টেনারের উপর দুইটা মানে স্টিক ডুবিয়ে রাখতে হয়। এখানে দুইটা স্টিক ডুবানো আছে একটা ফিল্টার করা পানিতে। আবার দেখুন আমি যে মাম পানিটা আমি ঢেলেছি, সেই মাম পানিতে কিন্তু দুটা দুইটা স্টিক মানে ডুবানো আছে। দেখুন কি পরিবর্তন হয়েছে, যে আগে যে নর্মাল যে পানিটা আছে, সেই পানিটা কোনো কোনো কিছু ময়লা বেরোচ্ছে না, আর কিন্তু এই এই মামের পানিতে হচ্ছে কি, প্রচুর পরিমাণে ময়লা বা খাদ মানে বেরিয়ে আসছে, বেরিয়ে উপরে জমা হচ্ছে। আরেকটা আমরা দেখি, দেখেছেন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই এই দেখুন আস্তে আস্তে কিন্তু এই মাম পানির যে পানিটা আছে, পানিটার ভিতরে যে ময়লা বা ভিতরের কালার কিন্তু মানে ভালোভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা বেরোচ্ছে, কিন্তু এই এই গ্লাসের পানিতে কিছু বেরোচ্ছে না। আর একটু সামনে যাই, দেখেছেন ফাইনালি আমরা করেছি কি, ফাইনালে দেখেন, ফাইনালে আমরা মিনিমাম 2 মিনিট ধরে এই দুইটা গ্লাসে আমরা এই ইলেকট্রোলাইজারটা দিয়েছি। দেখুন এই এই গ্লাসের পানিটা মানে পানিটার রঙটা সাদা ছিল, কিন্তু হালকা হালকা হয়েছে কি, হালকা লাল হয়েছে। কিন্তু দেখেন এই গ্লাসের পানিতে কী হয়েছে, এই গ্লাসের পানিতে
মানে পানিটা হয়েছে কি, পানিতে যেই যেই ময়লাগুলো, এই যেই ময়লাগুলো মানে পানিটা যে রং পরিবর্তন হয়ে যে ময়লাগুলো এই যন্ত্রের সাহায্যে বের করা মানে বের হয়েছিল, সেগুলো উপরে উঠে উপরে উঠে গিয়ে মানে উপরে গ্লাসের আগায় জমা হয়েছে, ঠিক আছে? তো এখন দেখেন, এখন আপনাদের বলি যে এটা কেন বা কী কারণে হয়েছে, কী কারণে হয়েছে সেটা আপনাদের এখন আমি এই এটা সেটা আপনাদের এখন জানাচ্ছি। দেখুন, দেখুন আচ্ছা, আমরা কি জানি যে পানির অপর নাম জীবন, ঠিক আছে? কিন্তু পুরোপুরি কথাটা আসলে সত্য নয়। পানি একটা পানির অপর নাম জীবন তখনই হবে যখন হবে কি, পানি সীমাবদ্ধ হবে এবং বিশুদ্ধ হবে, ঠিক আছে? দূষিত পানি বা বর্জ্য পদার্থ পানি অথবা অত্যধিক পানি বা অত্যল্প পানি কখনোই মানুষের জীবন হইতে পারে না। যেমন ধরুন, আমাদের দেশে যদি বন্যা হয় এবং খরা হয়, বন্যাও খারাপ এবং খরাও খারাপ। খরার সময় হয় কি, কোনো পানি থাকে না, আর বন্যার সময় পানি উপচে পড়ে। আর যদি বিশুদ্ধ পানি যদি আমরা পান করতে না পারি, পানি হচ্ছে পান করতে না পারি, তাহলে হবে কি, আমাদের শরীরটা রোগ জীবাণুতে আক্রান্ত হবে, বিভিন্ন অসুখ বিসুখে আমরা আক্রান্ত হই, ঠিক আছে? আপনাদের আরও কথা বলি যে পানি কিন্তু খুব দৈনন্দিন একটা খুবই গুরুত্বপূর্ণ মানে একটা তরল পদার্থ, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু যদি আমরা দূষিত পানি যদি পান করি, সেটা কিন্তু শরীরের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতিকারক এবং এটা জীবন ঝুঁকির আশঙ্কা আছে। আপনারা জানেন যে পানিবাহিত রোগ, আমরা মনে করেন যে ডায়রিয়া, আমাশা, কলেরা, জন্ডিস ইত্যাদিতে আমরা আক্রান্ত হয়ে প্রতি বছর প্রচুর পরিমাণ লোক মারা যায়, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাই যে মিনারেল ওয়াটার, আমরা যেই এই পানিটা আমরা এই খনিজ পানি পান করি, অথবা ঢাকায় যারা আছেন, ঢাকায় যে ওয়াসা ওয়াসা আছে, ওয়াসার যে পানিতে আমরা ডিরেক্টলি বাসায় আসে, সে পানিতে কী কী মিশানো থাকে দেখেন। মিনারেল ওয়াটার কনসিস্ট অফ, মানে মিনারেল ওয়াটারটা গঠিত হয় এই কেমিক্যাল দিয়ে, একটা হচ্ছে আয়রন মানে লোহা, ক্যালসিয়াম সল্ট মানে ক্যালসিয়াম লবণ, ম্যাগনেশিয়াম সল্ট ম্যাগনেশিয়াম লবণ, আর্সেনিক, ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে? আর এখানে এখানে কী লেখা আছে, অ্যানাদার কেমিক্যাল অর বায়োকেমিক্যাল, মানে এই আরও আরও কি থাকতে পারে, আরও রাসায়নিক পদার্থ থাকতে পারে, অথবা কী থাকতে পারে, বায়োমলিকুলার জীবাণু, আরও জীবাণু মানে করে অ্যামিবা, আরও প্রোটোজোয়া, মানে আমরা জানি ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে জীবাণু, যেটা কমন আমাদের বায়োমলিকিউল, সেটা আমরা পরিচিত সবাই। আর মনে করেন আরও আছে অ্যামিবিয়া, প্রোটোজোয়া, এগুলোও কিন্তু পানির ভিতরে থাকতে পারে। অ্যানাদার কেমিক্যাল বলতে আমরা জিঙ্কও আছে, ফসফরাস আছে, তবে আরও অনেক দূষিত পদার্থ আছে, সেটা পানির মধ্যে থাকতে পারে। আমরা জানেন যে এই পানির ভিতর অন্য লবণগুলো তেমন ইফেক্ট করে না, কারণ আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো যদি পানির ভিতরে স্বল্প পরিমাণ থাকা হয় কি, স্বল্প পরিমাণ থাকাটা বাঞ্ছনীয়, আর স্বল্প পরিমাণ থাকলে হয় কি, সেটা শরীরের জন্য উপকার, সেটা আমাদের মানব দেহের জন্য উপকার হয়। আমরা জানেন যে আয়রন জিনিসটা কি, আয়রন আর ক্যালসিয়াম করে কি, আমাদের শরীরের হাড়গোড় শক্ত করে, দাঁত মজবুত করে, ঠিক আছে? কিন্তু অতিরিক্ত আয়রন, অতিরিক্ত ক্যালসিয়াম, অতিরিক্ত ম্যাগনেশিয়াম করে কি, বা অন্য জিঙ্ক বা ফসফরাস করে কি, অতিরিক্ত যেটা হয় সেটা শরীরের জন্য কোনো উপকারই করে না, সেটা হয় কি, আমাদের কিডনিতে এফেক্ট করে, ঠিক আছে? মানে কিডনিটা আমাদেরকে এই নষ্ট করে দেয়। আপনাদের একটা কথা, আমরা একটা ব্যাপার বলি যে আমাদের বয়স যখন 30 পার হয়ে যায়, তখন কিন্তু প্রতি বছর 1% করে করে কিন্তু কিডনি ড্যামেজ হওয়া শুরু করে, ঠিক আছে? আপনাদের, কারণ কিডনি রোগটা হচ্ছে এমন একটা রোগ, সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না, এটা কিন্তু অনেক লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে, ঠিক আছে? তা আমি আরও আপনাদের বলি যে আর্সেনিক, আমরা জানি যে আর্সেনিকটা খুব আতঙ্কের একটা নাম, বিশেষ করে বাংলাদেশের মানে নর্থ এরিয়াতে, মানে উত্তরাঞ্চলে যেখানে গভীর নলকূপ বসানো, সেখানে আর্সেনিক দূষণে হয় কি, আর্সেনিক দূষণে মানুষের শরীরে হাত পা ফুলে যায়, মানুষের শরীরে ক্ষত সৃষ্টি হয় এবং আরও অনেক দৈহিক সমস্যা হয় এই আর্সেনিক, ঠিক আছে? তো এখন আপনারা জানলেন যে একটা পানিতে পানি কী 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 থাক পদার্থ থাকলে দূষিত হয়, এবং কী কী পদার্থ থাকলে এই এবং কী কী জীবাণু থাকলে হয় কি, আমাদের ক্ষতি হয়, ঠিক আছে? তা আপনাদের একটা ধারণা দেয় টিডিএস, টিডিএস মানে কি, টোটাল ডিজলভ সল্ট, ঠিক আছে? টোটাল ডিজলভ সল্ট মানে হচ্ছে কি, যে এই লবণগুলো যে দেখেন, এই কেমিক্যালগুলো যে আমাদের পানিতে মিশানো আছে, সেটা টিডিএস, সেটাকে বলা হয়, সেটার পরিমাণকে বলা হয় টিডিএস, ঠিক আছে? আর দেখেন লেখেন কি, এখানে কী লেখা আছে, ইট ইজ মেজার্ড বাই পার্সেন্টেজ, মানে এটা শতকরা হারে মাপা হয়, 10% টিডিএস নর্মাল,
মানে একটা পানিতে যদি মনে করে 100 গ্রাম পানিতে যদি 10 গ্রাম যদি টিডিএস থাকে, সেটা এটা এটা ক্ষতিকারক না, সেটা নর্মাল। যদি এটা যদি বেশি হয়ে যায় তাহলে হবে কি, সেটা কিডনি ড্যামেজ করবে। ঠিক আছে, আপনারা জানেন যে ব্যাকটেরিয়া আর ভাইরাস করে কি, ব্যাকটেরিয়া ভাইরাস জন্ডিস কলেরা আমাশা এগুলো এটা তৈরি করে। ঠিক আছে, আর আমি আপনাদের আরও বলি যে আমাদের বাংলাদেশে প্রতি বছরে প্রায় 2 লাখ লোক মারা যায় এই কিডনি কিডনি রোগে। ঠিক আছে, আর কিডনি রোগটা এমন একটা রোগ, এটা নিঃস এটা হচ্ছে সাইলেন্ট কিলার। মানে হচ্ছে আপনাদের কথা বলি যে আপনাদের কিডনি নষ্ট হইতেছে বা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি নিজেও বুঝবেন না। ঠিক আছে, আর কিডনি মনে করেন যে আপনি যদি এক একটা একজনের কিডনি, অনেকে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করে তাদের একটা সমস্যা কি, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে অবশ্যই নিকট আত্মীয় যেমন মা বাবা ভাই বোনের কিডনি নিতে হয়। ঠিক আছে, আপনি যদি অন্য লোকের কিডনি যদি আপনার এই শরীরে প্রতিস্থাপন করেন সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। তো এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছে একটা স্পেশাল যন্ত্র আছে, দেখেন দেখেছেন, এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, সেটা আমাদের কোম্পানি একটা যন্ত্র। সেটা সেটা করে কি, সেটা দেখুন, এই যে একটা ড্রাম রাখা আছে সেটা এই পুরো যন্ত্রটা করবে কি, পানিটাকে বিশুদ্ধ সাপ্লাই পানিকে বিশুদ্ধ করে এই ড্রামে জমা করবে, এবং সেই এই ড্রামটা মিনিমাম 10 থেকে 12 লিটার পানি জমা রাখতে পারে, এবং এটার মিনিমাম প্রাইস হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, বাংলাদেশে একটা পাওয়া যায়, এটা আমরা এই বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা ইন্ডিয়ান, সেটা পিউরিট, সেটা 22,000 টাকার মতো। কিন্তু আমরা যেটা এনেছি এটা আমরা এই চীন থেকে আমদানি করেছি, এবং চীনের থেকে খুব সস্তা, 22,000 টাকা না করে 12,000 টাকা সস্তা যন্ত্র হিসাবে আপনাদের সেটা সামনে দিচ্ছি। ঠিক আছে, আরও আরও ব্যাপারটা হচ্ছে, আরও এই ব্যাপারটা আপনাদের বলি যে এই যন্ত্রটা করবে কি, যন্ত্রটা করবে কি, আপনার এই পানিটাকে মানে বিশুদ্ধ করে দিবে। ঠিক আছে, তা আমি আবার ভিডিওটা দেখাই, দেখুন দেখেছেন যে এই যে পানিটা ছিল সেটা সেটা আসছে কীভাবে, এই পানিটা আসছে আমাদের যে যন্ত্রটা তোমার দেখাইলাম সেই যন্ত্র থেকে এই এই পানিটা নেওয়া হয়েছে। আর আর এই পানিটা আপনারা জানেন এই পানিটা নেওয়া হয়েছে এই মামের বোতল থেকে। ঠিক আছে, মামের বোতল থেকে নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে ইলেকট্রোলাইজার। আমি বলি ইলেকট্রোলাইজারটা করেছি কি, ভিতরে যত আয়রন মনে করি আমি আয়রন ছিল, ম্যাগনেশিয়াম ছিল, যত লবণ ছিল সবগুলোকে বের করে দিয়েছে, ফলে এগুলো দ্রবী এটা পানিতে থেকে যেহেতু আলাদা হয়েছে সেগুলো উপরে জমা হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখুন এই যে পানিটা পিউরিফাই করা হয়েছে সেখানে কিন্তু মনে করেন টিডিএস, যেটা বলে টিডিএস কিন্তু কম, এই পানির টিডিএস বেশি বলে সেটা উপরে সেটা উপরে ময়লাগুলো জমা হয়েছে। যেহেতু এটা পানি পানের জন্য সুপ্রিয় বা যেটা শরীরের জন্য ক্ষতিকারক নয়, সেজন্য এটা টিডিএস কম বলে এই জন্য এটা টিডিএস কম, মানে এটা এটা তেমন এটার রং তেমন মানে বেশি পরিবর্তন হয়নি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই আর্টটা ব্যাপার দেখাই, দেখেন আর্টটা এই প্রথমে ভিডিওটা আপনার দেখানোর আগে একটা ব্যাপার দেখাই, দেখেন পানিটা ঢালা হলো, ঢালা হলো, ঢালা পরে হয়েছে কি দেখেন, দেখেছেন এই এই যন্ত্রের নাম হচ্ছে টিডিএস মেজারার। ঠিক আছে, এই যন্ত্রের মাধ্যমে এই নির্ণয় করা যায় যে একটা পানিতে দ্রবীভূত লবণের পরিমাণ কত। এই টিডিএসটা মানে বোঝা যাচ্ছে যে এই গ্লাসে টিডিএস আছে মাত্র 5%। ঠিক আছে, আবার দেখুন এটা এই এটা যন্ত্রটা সরিয়ে এখন এই এই সেকেন্ড গ্লাসে যেটা হচ্ছে মাম যে পানিটা, এই মাম পানি টিডিএস মাপা হবে, দেখেন দেখেছেন এই দেখুন একটু বিশাল কি পরিমাণ পরিবর্তন, দেখুন এখানে টিডিএস পাওয়া গেল মাত্র 5, আর এখানে টিডিএস পাওয়া মাসে মানে পাওয়া মানে মানে 68, মানে 68% হচ্ছে টিডিএস, মানে পুরো পানিতে 68% মানে এই 68% হচ্ছে এই লবণ বা খাদ মিশানো আছে, মানে ভেজাল মানে কেমিক্যাল মানে যেটা বলে মানে রাসায়নিক বর্জ্য যেটা আছে সেখানে এখানে মিশানো আছে। ঠিক আছে, তা আপনারা আপনারা বুঝতেই পারছেন যে আমরা প্রতিদিন কী পরিমাণ দূষিত পদার্থ বা দূষিত কেমিক্যাল যেটা বলে সেটা আমরা শরীরে নিচ্ছি, এবং আমাদের কিডনির বারোটা বাজাচ্ছি। তা আমাদের আরও একটা ব্যাপার বলি যে আমরা শুধু খাবার পানি হিসাবে শুধু ব্যবহার করি না, আমরা মনে করেন কি যে আমরা থালা বাটি ধোয়া, থালা বাটি ধোয়া বাসন বা থালা বাটি ধোয়া বা গ্লাস ধোয়ার জন্যও কিন্তু আমরা সরাসরি সাপ্লাই পানি দিয়ে ধুই, কিন্তু সেটাও কিন্তু বিশুদ্ধ না, সেটাও কিন্তু বিশুদ্ধ পানি দিয়ে আপনাকে অবশ্যই
ওয়াশ করতে হবে। আর আমরা জানেন যে পানির সমস্যা ঢাকায় ভালো, যে পুরান ঢাকার যারা মানুষ তারা বুঝেছে পানি, পুরান ঢাকার পানি মানে বিশুদ্ধ পানি পাওয়া কত দুষ্কর, কারণ পুরান ঢাকার এলাকাতে পানির ভিতর এই মানে যেটা বলে ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায়, মানে এই পানিটা টোটালি টোটালি কি পিওর না, মানে বিশুদ্ধ না, ঠিক আছে, মানে দূষিত। আর এই অবস্থা থেকে মুক্তি দিবে আমাদের মেশিনটা, ঠিক আছে, আমাদের যন্ত্রটা আপনাদের মুক্তি দিবে, ঠিক আছে। আরও দেখুন এই এই যে দেখুন টিডিএস, এই এটা হলো টিডিএস, আবার দেখাচ্ছি টিডিএসটা হচ্ছে এই দূষিত পানির জন্য 68, আবার দেখুন এই বিশুদ্ধ পানির জন্য 5, ঠিক আছে, ঠিক আছে, দেখতে পেরেছেন? তো দেখুন এখন যদি আমাদের আমাদের এই যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে তাহলে করবেন কি, তাহলে আপনি আপনি করেন কি আপনি আমাদের আপনি আমাদের এই নাম্বারে, আমি আপনার এখন একটা ফোন নাম্বার দিচ্ছি, এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা করবেন কি, আপনারা এই যন্ত্রটা কেনার জন্য এবং যন্ত্রটা সম্পর্কে সেট আপ করার জন্য মানে এটা এটা এটার বিস্তারিত জানার জন্য আমাকে এই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে। আর এই নাম্বারটা এই এই আগে এই ভিডিও চলার নিচে ভিডিও চলার সময় নিচে এই নাম্বারটা দেখবেন এবং এই নাম্বারে ফোন করে আপনারা করবেন কি, দয়া করে এই এই যন্ত্রটা কিনে নেবেন, ঠিক আছে।